সম্পর্কে আমরা জানতে পারবো। তারপরে এছাড়াও আমরা কবিতার মাঝে কবি যে প্রকৃতির যে রূপ বৈচিত্র্যকে তুলে ধরেছেন, বাংলার প্রকৃতি যে অসাধারণ সেটা তুলে ধরেছেন, সে প্রকৃতি সম্পর্কে আমরা জানতে পারবো। ঠিক আছে, তাহলে বাংলার প্রকৃতি সম্পর্কে জানতে পারবো। ঠিক আছে, বাংলার প্রকৃতি সম্পর্কে জানতে পারবো। আমি শিখন ফলটা সবসময় পাশে রাখার চেষ্টা করি, যাতে আলোচনার সময় এবং আমরা যা শিখেছি তা যেন পাশাপাশি মিলাতে পারি। ঠিক আছে, তাহলে বাংলার প্রকৃতি সম্পর্কে জানতে পারবো। আবার কবি কিন্তু বাংলার প্রকৃতির বর্ণনা দিতে গিয়ে দেশের প্রতি যে ভালোবাসা জন্মাবে। ঠিক আছে, তাহলে দেশের ভালোবাসা দেশপ্রেম সম্পর্কে জানতে পারবো। জানতে পারবো
দেশের প্রতি মমত্ব বোধ সৃষ্টি হবে, দেশের প্রতি তাহলে প্রথমে আমরা আছে কবি সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে? কবি জীবনানন্দ দাশ জন্ম বরিশালে, ঠিক আছে? বরিশালে কত, 1899 সালে জন্ম, বরিশাল জন্ম 1899 সাল, ঠিক আছে? বরিশাল গ্রামে ওনাকে বলা হয় এক প্রকার প্রকৃতি প্রেমিক, ঠিক আছে? প্রকৃতি প্রেমিক বলে কবিকে বলা, ওনার কবিতার মধ্যে বা ওনার লেখনের মধ্যে পশু পাখি লতা পাতা বিভিন্ন ধরনের প্রকৃতির যে বৈচিত্র্য পাওয়া যায় তা অতুলনীয়, ঠিক আছে? তার মানে উনি যে প্রকৃতিকে কতটাই ভালোবাসতেন, এই দেশকে যে কতটাই ভালোবাসতেন সেটা ওনার লেখনের মাধ্যমে খুব সুন্দর ভাবে সুচারু ভাবেই ফুটে উত্তর, ঠিক আছে? তো ওনার লেখনীগুলো যদি আমরা পড়ি, আমাদের মধ্যে একটা, আমরা দেশের প্রতি একটা ভালোবাসা জন্মাবে এবং প্রকৃতির প্রতি যে একটা মমত্ব বোধ সেটাও কিন্তু আমাদের তৈরি হবে। তাহলে আমরা কবিতাটা পাঠ করলে কিন্তু প্রকৃতি প্রেমটা সম্পর্কে জানতে পারবো এবং বাংলার প্রকৃতির সম্পর্কেও জানতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা কবি সম্পর্কে, কবির এক কথায় আরেকটু বলা যায় যে কবি কিন্তু তার জীবদ্দশায় কিন্তু এতটাই সুনাম অর্জন করতে পারেন নাই যতটা পেরেছেন ওনার মৃত্যুর পরে। তার মানে উনি মৃত্যুর পরে আজ অব্দি বেঁচে আছেন ওনার কাজের মাধ্যমে, ঠিক আছে? ওনার লেখনের মাধ্যমে, ওনার কাজের মাধ্যমে ওনার কবিতাগুলো তখনই বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল, ঠিক আছে? এছাড়া ওনার মৃত্যুটা কিন্তু একটা স্বাভাবিক মৃত্যু ছিল না, উনি ট্রামের মধ্যে একটা দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন 1954 সালে, ঠিক আছে? মৃত্যু 1954 সালে। কবি জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করেন। তাহলে আমি বলছি উনার মৃত্যুটা কিন্তু স্বাভাবিক মৃত্যু ছিল না, সড়ক দুর্ঘটনায় উনি মৃত্যুবরণ করেন, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি জীবনানন্দ দাশ সম্পর্কে জানলাম, ওনার জন্ম জানলাম, মৃত্যু জানলাম, কোন জেলায় জন্মগ্রহণ করেছেন এবং ওনাকে প্রকৃতি প্রেমিক কবিতা বলা হয়, সাধারণ কবি বলা হয়। সাধারণত ওনার কবিতায় লেখনের মাধ্যমে প্রকৃতিটাই বেশি ফুটে উঠে এবং প্রকৃতির মাঝে যে ফুল লতা পাতা প্রকৃতির যে বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে না, তো প্রত্যেকটা শাখা প্রশাখায় কে উনি খুব সুন্দর ভাবে ওনার লেখনের মাধ্যমে উনি তুলে ধরেন, ঠিক আছে? এ কারণেই ওনার কবিতাগুলো বা ওনার লেখায় আমরা প্রকৃতিকেও খুঁজে পাই এবং প্রকৃতির সৌন্দর্য বোধটাকেও আমরা অবলোকন করতে পারি, ঠিক আছে? এবার আসি আমরা কিছু শব্দার্থ করি। শব্দার্থগুলো খুবই দরকার, কারণ কবিতার যদি আমি শব্দের অর্থগুলো আমার জানা থাকে তাহলে কবিতার মর্মার্থটা বুঝতেও আমাদের সুবিধা হয়, ঠিক আছে? এখন এখানে কবি কিন্তু বারবার এই দেশে ফিরে আসতে চাচ্ছেন। এখন একটা প্রশ্ন দেখতে পারে, কেন ফিরে আসতে চাচ্ছেন? কেন উনি আসলে কিভাবে ফিরে আসতে চাচ্ছেন, আবার কিভাবে বা ফিরে আসতে পারে, ঠিক আছে? নানাবিধ প্রশ্ন আমাদের মধ্যে সৃষ্টি হতে পারে, আমিও জানি। এ কারণে আমি সেভাবে নিজেই প্রশ্ন করে আমি তোমাদের নিজেদেরকে সে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? কবি এ দেশকে ভালোবাসে, মানে অকৃত্রিম ভালোবাসা, এই কারণে উনি এত সুন্দর দেশ আমাদের রূপ বৈচিত্র্যে বর্ণনা দিলে কিন্তু আসলে শেষ করা যাবে না। বিশেষ করে বর্ষা বাদল দিনে কিন্তু প্রকৃতি একেবারে সবুজ আবহ হয়ে যায়, ঠিক আছে? তুমি ঘাসের দিকে তাকাও, প্রত্যেকটা পাতাই যেন একেবারে সবুজে ভরা, এগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে। বৃষ্টির ফোঁটাগুলো যে এত সুন্দর করে ঘাসের উপরে পড়ে, বৃষ্টির গাছের পাতার মধ্যে পড়ে, যদিও এই কথাটা আমার এখন এখানে আসছে না, কিন্তু আমাদের প্রকৃতি যে কতটা সুন্দর সেটাকে তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলছি, ঠিক আছে? এই প্রকৃতি এত সুন্দর দেশ, এটাকে ফেলে কবি যেতে চান না, কিন্তু মানুষ মাত্রই কি, মরণশীল মানুষকে মৃত্যুবরণ করতেই হবে, ঠিক আছে? মৃত্যুবরণ করার পরেও কবি আবারও এই দেশে ফিরে আসতে চান বিভিন্ন ভাবে, ঠিক আছে? ভিতরে প্রচুর পরিমাণ অনেক বেশি মমত্ববোধ থাকার কারণে কবির এই ধরনের আবেদন বা আকুতি ভিতরে সৃষ্টি হয়েছে, ঠিক আছে?
এবার আসো কিছু শব্দার্থ আমরা পড়ি। ধানসিঁড়ি, ধানসিঁড়ি হচ্ছে একটা নদীর নাম, ঠিক আছে? ধানসিঁড়ি হচ্ছে একটা নদীর নাম। এই ধানসিঁড়ি নদীর নামটা কেন আসছে? অনেক নদী আছে, তাহলে এই ধানসিঁড়িটা কেন আসছে? কারণ কবি আঁকতে নদীর নামটা বেশি এসেছে, উনি আবার ফিরে আসতে চান এই ধানসিঁড়ি নদীর তীরে, ঠিক আছে? মানে এই ধানসিঁড়ি নদীটাই ওনাকে বেশি মনের দিক থেকে টানছে, এই কারণে ধানসিঁড়ি নদীর নামটা এসেছে। তোমাদের নবী থেকে আসতে পারে যে আবার আসিব ফিরে কবিতায় কবি কোন নামের কথা বলেছেন, সেক্ষেত্রে তোমরা অবলীলায় ধানসিঁড়ি নদীর নামের কথা বলতে পারো, ঠিক আছে? তারপরে আসছে শঙ্খচিল। শঙ্খচিল হচ্ছে এক ধরনের সাদা শঙ্খচিল। জুবাইদা খানম, নিশিতা বড়ুয়া, তাসনিয়া ইলিয়াস, হ্যাঁ শোনা যাচ্ছে? জি ম্যাম। হ্যাঁ তোমরা রেসপন্স করো, তোমরা রেসপন্স করলে বুঝতে পারবো যে তোমরা শুনতে পাচ্ছ। এখানে তো ইস্তিয়াক, ইস্তিয়াক তোমরা মনে হচ্ছে নিজেদের মধ্যে কথা বলছো, নিজেদের মধ্যে আলোচনা করা ভালো, কিন্তু তুমি যে শুনছো বা আমার পড়া যে তোমরা শুনছো, এটা একটা রেসপন্স করতে হবে, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন করতে পারবে, গুড, ঠিক আছে? ইস্তিয়াক কোথায়? ইস্তিয়াক, আচ্ছা তোমাদের মধ্যে কেউ বলো তো দেখি এই শঙ্খচিলটা কি, শঙ্খচিলটা কি? এক ধরনের সাদা চিল। হ্যাঁ, এক ধরনের সাদা চিল। এখন এই শঙ্খচিলের কথাটা এখানে কেন আসছে? কারণ ধানসিঁড়ি নদীর তীরে এই শঙ্খচিলটা উড়ে বেড়াচ্ছে, ঠিক আছে? এবং নদীর আশেপাশেই থাকে শঙ্খচিলটা, এবং নদী থেকে মাছ খায়, এই ধরনের শঙ্খচিল গুলো মাছ খেয়ে থাকে, ঠিক আছে? নবান্ন, নবান্ন নতুন ধান কাটার পর আমাদের দেশে উৎসব হয়, ঠিক আছে? নতুন ধান খেতে আমাদের দেশে নবান্নর উৎসব হয়ে থাকে। নবান্নর উৎসবের মাধ্যমে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু যখন ধান কাটা শুরু হয় তখন কিন্তু প্রত্যেক ঘরে ঘরে পিঠা উৎসব হয়ে থাকে। এই পিঠা উৎসবের কারণে কি করা হয়, নবান্নের একটা আয়োজন হয়ে থাকে, ঠিক আছে? যেকোনো শীত পিঠা বলো, যে কোনো ধরনের পিঠা পার্বণ কিন্তু ধান কাটার পরেই শুরু হয়, ঠিক আছে? এই জন্য আমাদের এই দেশকে আবার নবান্নের দেশও বলা হয়, আবার কার্তিকের নবান্ন দেশও বলা হয়ে থাকে, ঠিক আছে? এখানে কিন্তু দুটো কথাই এসেছে। ঘুঙ্গুর, ঘুঙ্গুর কি? ঘুঙ্গুর হচ্ছে নূপুর বা পায়ে পড়ে, ঠিক আছে? ডাঙ্গা, ডাঙ্গা মানে কি? ডাঙ্গা হচ্ছে একটু জলাশয়ের পাশে যে শুকনো জায়গাটা থাকে সেটাকে বলা হচ্ছে ডাঙ্গা। সুদর্শন, এটা কিন্তু আসবেই, সুদর্শন শব্দটা আমার নৈতিক থেকে আসতে পারে এবং সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে, ঠিক আছে? সুদর্শন। সুদর্শন হচ্ছে শকুনি, সুদর্শন হচ্ছে শকুনি, ঠিক আছে? লক্ষ্মী পেঁচা হচ্ছে এক ধরনের পেঁচা। তারপরে ডিঙ্গা হচ্ছে ছোট নৌকা, নীরে হচ্ছে পাখির বাসায়, আর ধবল শব্দের অর্থ হচ্ছে সাদা। হ্যাঁ, যেগুলি একটু ইম্পর্টেন্ট আমি সেগুলো লিখে দিচ্ছি। ধবল অর্থ হচ্ছে সাদা। তোমার এগুলো নৈবিতিক এবং সৃজনশীল প্রশ্নে জ্ঞান গুলোকে আসতে পারে। ধানসিঁড়ি আসবে, সুদর্শন আসবে, ধবল আসবে, এই তিনটাই কবিতার মধ্যে আছে। এই জন্য আবার আমি আলাদা করে লিখে দিলাম, তুমি আন্ডারলাইন করে রাখতে পারো বা খাতায় লিখে রাখতে পারো, ঠিক আছে? জীবনানন্দ দাশকে কোন ধরনের কবি বলা হয় সেটাও তোমাদের মনে রাখতে হবে। ওনাকে কোন ধরনের কবি বলা হয় দেখি, আমি শুরুতেই বলেছিলাম, কেউ বলতে পারবে জীবনানন্দ দাশকে কোন ধরনের কবি বলা হয়? চেষ্টা করো, কোন ধরনের কবি বলা হয়? প্রকৃতি প্রেমিক কবি বলা হয়, ঠিক আছে? আমি শুরুতেই বলেছি উনি একজন প্রকৃতি প্রেমিক কবি। কবি উনি, ওনার কবিতায় মাঝে কি করে থাকে, অনেক কথা এবং দেশের কথা বলা হচ্ছে। এটা কিন্তু একটা দেশপ্রেম মূলক কবিতা। কি ধরনের কবিতা? পুরো কবিতা, ঠিক আছে? এটা সৃজনশীল নৈবিত্তিক সব জায়গায় আসতে পারে। আমি এই কবিতার মাধ্যমে কিন্তু আমি বলেছি কি কি জানতে পারি, আমাদের দেশের ভূ বৈচিত্র্য সম্পর্কে জানতে পারো, দেশের সৌন্দর্য সম্পর্কে জানতে পারো, আমাদের মধ্যে একটা
দেশের প্রতি একটা মমত্ব বোধ জাগ্রত হবে, ঠিক আছে? এবং আমরা দেশকে ভালোবেসে অন্যকেও দেশকে ভালোবাসার প্রতি সচেতন করে তুলতে পারবো। তাহলে কবিতাটা মূলত দেশপ্রেমমূলক কবিতা, ঠিক আছে? আবার আসিব ফিরে কবিতাটি কবি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সবাই একটু আন্ডারলাইন করে রাখো। জন্মভূমি আমাদের প্রিয় দেশ, মাতৃভূমি, জন্মভূমি, অনেকগুলো তুচ্ছ ছোটখাটো জিনিস রয়েছে, অসাধারণ লাগে, ঠিক আছে? সেই অসাধারণ সৌন্দর্য বোধকে উনি ওনার লেখনের মাধ্যমে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। যে সৌন্দর্য হয়তো আমাদের চোখে পড়ে না, সেই সৌন্দর্যটাকে উনি ওনার কবিতার কলমের খোঁচায় সেটাকে নিয়ে এসেছেন, ঠিক আছে? কবি মনে করেন যখন তার মৃত্যু হবে তখন দেশের সঙ্গে তার সম্পর্ক কখনোই ছিন্ন হবে না, ঠিক আছে? আমরা মনে করি যে মৃত্যুর মাধ্যমে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কিন্তু কবি মনে করেন যে ওনার মৃত্যুর মাধ্যমে ওনার সাথে দেশের সাথে সম্পর্ক কখনোই ছিন্ন হতে পারে না। উনি এই দেশে আবারও কি বিভিন্ন প্রকৃতি রূপ নিয়ে উনি আবারও এই দেশে ফিরে আসবেন, ঠিক আছে? উনি কখনো কিভাবে ফিরে আসবেন সেটা আমরা কবিতার প্রত্যেকটা লাইনের মাধ্যমেই জানতে পারবো, ঠিক আছে? কবিতায় কিন্তু প্রত্যেকটা লাইনের মধ্যে ওনার দেশপ্রেম তো প্রকাশ পেয়েছে, এবং এই মৃত্যুর পরে উনি আবার ফিরে আসার যে আকুতি, সে আকুতিটা কিন্তু প্রত্যেকটা লাইনে বৈচিত্র্য ভাবে লিখা আছে, ঠিক আছে? একভাবে কিন্তু লিখা নাই। তোমরা কিন্তু এই জায়গাটা একটু নোট করে রাখো, বৈচিত্র্যতা, ঠিক আছে? তার মানে আমরা প্রকৃতির রূপ বৈচিত্র্য সম্পর্কে জানতে পারবো, এবং কবির যে ফিরে আসার বৈচিত্র রূপ সেটা সম্পর্কে আমরা জানতে পারবো, এবং প্রকৃতির যে ছোটখাটো তুচ্ছ যে সৌন্দর্য বোধ রয়েছে, যেটা আমি বারবার বলছি যে আমাদের নজরে আসে না সাধারণত, সেই সৌন্দর্যকেও আমরা কবির দেশে ফিরে আসার আকুতির কবির প্রকৃতির বর্ণনার মাধ্যমে আমরা আমাদের মতো করে জানতে পারবো। আমরা কখনো কিন্তু ভাবি না, ঠিক আছে? অনেক কিছুই ভাবি না, কিন্তু সেই ভাবনাগুলো কবিরা কবির মতো করে ভেবে, সে ভাবনাগুলোই প্রত্যেকটা লাইনে আলাদা করে আসছে। আমি আবারও বলছি, তোমরা নোট করে রাখো বা লিখে রাখো, বৈচিত্র্য, বৈচিত্র্যটা কোন ধরনের রূপ বৈচিত্র্য হতে পারে, এবং রূপ বৈচিত্র্যটা কিভাবে প্রকাশ পেয়েছে, কবি বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে এই দেশে আবার ফিরে আসতে চাচ্ছে। ওনার যে ফিরে আসার আকুতি, দেশপ্রেম, তার মানে এটা একটা দেশপ্রেম মূলক কবিতা। এটা কোন ধরনের কবিতা? একটা দেশপ্রেম মূলক কবিতা। দেশের প্রতি যে দেশপ্রেম বোধের জাগ্রত হয়ে মমত্ব বোধের কারণে উনি যে বিভিন্ন রূপে ফিরে আসতে চাচ্ছেন, সেই রূপ বৈচিত্র্যটাই আমরা কবির মাধ্যমে জানতে পারছি, এবং প্রকৃতির বৈচিত্র্যটাও আমাদের মধ্যে তুলে ধরছে, ঠিক আছে? আমরা সেটাও জানতে পারছি। এই জায়গাটা তোমরা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো? জবাই দা, তোমরা বুঝতে পেরেছো? ম্যাম জি, আমি জি ম্যাম, যে রূপ বৈচিত্র্যটা বললাম সেটা কি বুঝতে পেরেছো? বৈচিত্র্য, হ্যাঁ, বৈচিত্র্যের, জি ম্যাম, বুঝতে পারছি। গুড, বৈচিত্র্যের এই ধারাটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি সৃজনশীল প্রশ্নে তোমার যদি উদ্দীপকে আসে যে এখানে হচ্ছে প্রকৃতির বৈচিত্র্য আবার জীবন ধারণের বৈচিত্র্য, এই দুটার যদি তুলনা করতে বলা হয় তাহলে তুমি তুলনাটা করতে পারবে, ঠিক আছে? এবং পক্ষে বিপক্ষে এটা মতামত তুমি প্রদর্শন করতে পারবে। তাই প্রকৃতির রূপ বৈচিত্র্যটা তোমাকে বুঝতে হবে, এবং কবি কিভাবে বুঝিয়েছেন বা কবি কিভাবে তার কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন সেটাও তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? কবি দেখো এখানে আবার কবিতার প্রথম দুটো লাইন দেখো, কবি আবার আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ হয় হয়তো বা সংকোচের শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। দেখো তুমি প্রত্যেকটা লাইনে কবি কিন্তু একটা আকুতি প্রকাশ করেননি, উনি কিন্তু তিনটা লাইনে তিন ধরনের আকুতি প্রকাশ করেছেন। প্রথমত উনি ধানসিঁড়িটির তীরে, আমি তোমাকে প্রথমেই বলেছি যে আমাদের দেশ দেশ কিন্তু নদীমাতৃক দেশ, ঠিক আছে? অনেকগুলো নদীর নাম আছে। তাহলে এই কবিতায় আমি শব্দার্থ পড়ানোর সময় ধানসিঁড়িটি পড়াচ্ছিলাম, এই ধানসিঁড়ি শব্দটা কেন এসেছে? কারণ কবি এই ধানসিঁড়িটি নদীর তীরে এই বাংলায় উনি আবার ফিরে আসতে চেয়েছেন। এই কারণে কিন্তু প্রথমেই কোন নদীর নাম উল্লেখ করেছেন কবি? ধানসিঁড়ি। এই জায়গাটাতে আন্ডারলাইন করে রাখতে হবে, কারণ এটা সৃজনশীলে জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে, আবার নৈবিত্তিকও আসতে পারে, ঠিক আছে? দ্বিতীয়ত উনি সংকোচিল, সংকোচিল আমি বলেছি এক ধরনের চিল যেটা নদীর উপরে আকাশে ভেসে বেড়ায়, তারা কিন্তু এই সংকোচিল কিন্তু আবার মাছ খেয়ে থাকে, ঠিক আছে? এই জিনিসগুলো আমি তোমাদেরকে জানাচ্ছি কারণ তোমাদের এগুলো নোট করে রাখা দরকার,
প্রত্যেকটা উনি কিভাবে কোন ধরনে কোন রূপ নিয়ে কোন প্রকৃতির বৈচিত্র্যে উনি ফিরে আসতে চান। কবি তো তার সুনিপুণ হাতে কলমের খোঁচায় তো তুলে ধরেছেনই ধরেছেন, আমরা আবার প্রকৃতির সেই খুঁটিনাটি তুচ্ছ যে জিনিসগুলো আমাদের নজরে আসতে চায় না সেই জিনিসগুলো আমাদের মধ্যে অসাধারণ ভাবে চলে আসছে, তাই না? আবার দেখো ভোরের কাক, আমরা কিন্তু ভোরের বেলায় কাক ডাকে আমরা নিজেরাই অস্থির হয়ে কিন্তু খুব অসুন্দর ভাবে আমাদের ভাবটাকে প্রকাশ করি, কিন্তু কবি বলেছেন কাক ডাকা ভোরে উনি আবার সেই কাক হয়েই ফিরে আসতে চান। তাহলে কবির চিন্তাধারা, কবির চেতনাটা কতটা সুন্দর এবং সাবলীল ভাবে উনি দেখেছেন, ঠিক আছে? এই জন্য আমিও তোমাদেরকে সবসময় বলি চোখে যে জিনিসটাকে দেখবে সেটাকে সেটা সৌন্দর্যটাকে অনুধাবন করার চেষ্টা করবে, ঠিক আছে? সেটা সৌন্দর্যটাকে খুঁজে আনার চেষ্টা করবে। সৌন্দর্যটা যখন খুঁজে আনতে যাবে তখন দেখা যাবে এটার অসুন্দরটাও তোমার কাছে ধরা পড়বে, তখনই তুমি এটাকে সুন্দর থেকে তুমি অসুন্দরটাকে আলাদা করতে পারবে এবং সেটাকে তুমি তোমার জীবন থেকে অন্তত বর্জন করতে পারবে, ঠিক আছে? তাহলে তুমি আলাদা করতে গেলে অবশ্যই তোমাকে কি করতে হবে, তার সৌন্দর্যটাকে সুন্দর মনোভাব সুদৃষ্টি নিয়ে তোমাকে সেটা অবলম্বন করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এই ভোরে কাক ডাকা ভোরে তাকেও কবি কত সুন্দর ভাবে তুলে ধরেছেন। আবার দেখো কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, কাঁঠাল ছায়ায়, ঠিক আছে? কত গাছের ছায়া আছে, কি সুন্দর বাতাস, কিন্তু কবি এত সুন্দর করে কাঁঠাল ছায়া বলা হচ্ছে, ঠিক আছে? এই যে এই মৌসুমটাতে তুমি দেখো ঘরে বের হলে বাজারে যাও রাস্তাতে যাও বা ঘরেও বাবা যখন কাঁঠাল নিয়ে আসে তখন কি সুন্দর একটা ঘ্রাণে মৌ মৌ করে, ঠিক আছে? তাই কবি এই ঘ্রাণটার আদলে এতটাই মানে নিজের মধ্যে উনি যেভাবে নিজের মধ্যে ধারণ করেন ঠিক সেভাবেই কিন্তু অন্যের মাধ্যমে বিচরণ করার জন্য উনি ওনার কবিতায় সেই সৌন্দর্যটাকেও তুলে এনেছেন, ঠিক আছে? তাইলে কি হতে চান, উনি কুয়াশার বুকে ভেসে একদিন আবার এই কাঁঠাল ছায়ায় ফিরে আসতে চান, হয়তো বা হাঁস হব কিশোরীর গুনগুন রইবে লাল পায়ে। উনি হাঁস হয়ে দুপুর বেলায় বলো সকাল বেলায় বলো সবসময় হাঁস ঘুরে বেড়াতে চান, আবার সেই ছোট্ট শিশু কিশোরী যে তার পায়ে ঘুঙ্গুর পায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? ছোট বাচ্চারা এমনি আমাদের চোখে সুন্দর, ঠিক আছে? সেই শিশুর সৌন্দর্য ঘুঙ্গুর পায়ে দেওয়ার পরে যে তার আরো একটা সৌন্দর্য বের হয়ে আসে সেটাও কিন্তু তার কবিতায় উনি তুলে ধরেছেন এবং আমাদের চোখেও এনে দিচ্ছেন, ঠিক আছে? তাহলে হাঁস, হাঁসকে পাখি পানির মধ্যে হাঁস ঘুরে বেড়ায় এখানেও কিন্তু আমরা কখনো কোনো সৌন্দর্য খুঁজে পায় না, কিন্তু কবিতার সৌন্দর্য খুঁজে পেয়ে প্রকৃতির প্রেমে আপ্লুত হয়ে উনিও সেই হাঁস হয়েও আবার এই দেশে ফিরে আসতে চান, ঠিক আছে? সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, ঠিক আছে? এই যে ভরা কলমি ঘাস, ঠিক আছে? আমরা বলি এত ডোবা বা পচা ডোবা, যে ডোবাটাই বলি ফেলে রাখি সেখানে আরো ময়লা ফেলে কি করে রাখি, সেটাকে একটা ডাস্টবিন মতো করে রাখি, তাই না? কিন্তু কবি দেখো সেখানেও একটা কলমির, তুমি দেখো হঠাৎ করে যখন তীব্র রোদে তাপদাহে যখন একটা বৃষ্টি আসে তখন কিন্তু প্রকৃতির মুখে একটা বিকট একটা গন্ধ বের হয়ে আসে, ঠিক আছে? সেটা যেখানে যেই জায়গায় বৃষ্টিটা পড়ছে সেইভাবে গন্ধটা ফিরে আসে। তাহলে দুপুর বেলায় রোদের পরে যখন বৃষ্টিটা আসে কলমির যে একটা ঘ্রাণ সেই ঘ্রাণটাও কবিকে কি করেছে মনোমুগ্ধ করেছে, ঠিক আছে? সেটাও আমাদেরকে জানান দিচ্ছে। তোমরা যারা কখনো জানো না কলমি ভরা পুকুরে কি ঘ্রাণ, তোমার মধ্যেও কিন্তু সেটা এখন জাগ্রত হতে পারে, এই ঘ্রাণটা কিভাবে পাওয়া যায় বা নেওয়া যায়। এই যে জাগ্রত হওয়া কবির কবিতার মাধ্যমে, এই যে একটা মমত্ববোধ সৃষ্টি হওয়া সেটাও কিন্তু কবির এখানে উদ্দেশ্য রয়েছে। আমি কিন্তু তোমাদের শিক্ষণ ফলে বলেছেন যে আমাদের মধ্যেও কিন্তু একটা মমত্ববোধ সৃষ্টি হবে, এই যে একটা সৃষ্টি হবে। হ্যাঁ কেউ কিছু বলবে? আচ্ছা ঠিক আছে, দেখো হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। আমি কিন্তু বলেছি সুদর্শন কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কবিতায়, ঠিক আছে? সুদর্শন নাম এবং অর্থের সাথে মিলটা তোমাদের হবে না, এই কারণে এটা সৃজনশীল এবং নৈবিত্তিকে অবশ্যই আসবে, ঠিক আছে? আমি এই জন্য বোর্ডও লিখে দিলাম, তোমরা আন্ডারলাইন করে রাখো আবার খাতায়ও লিখে রাখো। আমি সবসময় বলেছি ক্লাসের সাথে তোমরা কিন্তু নোটটাও করে ফেলবে, তাহলে কি হবে পরবর্তীতে তুমি এক নজরে
তোমার পড়া এবং ক্লাস সবগুলো একনজরে দেখতে গিয়ে তোমার সবকিছু মনে পড়বে, ঠিক আছে? সুদর্শন, সন্ধ্যাবেলায় তুমি দেখিও, কখনো যদি বাইরে দাঁড়াও, তুমি যদি একটা জায়গায় দাঁড়িয়ে থাকো, তুমি নিজেরটা দেখতে পাবে না, কিন্তু কারো মাথার উপরে দেখো অনেকগুলো পোকা পোকার মতো কি করে উড়ে বেড়াচ্ছে, সেই সন্ধ্যার বাতাসে উড়ে বেড়ানো পোকাটাও হয়েও কবি আসতে যাচ্ছে। দেখো মাথার উপরে যে পোকাগুলো উড়ে বেড়াচ্ছে, এটাও কিন্তু আমাদের নজরে কখনো আসে না, কিন্তু কবির নজরে এসেছে। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, ঠিক আছে? শিমুলের ডালে মাঝ রাতে যে লক্ষ্মী পেঁচা ডাকে, এই ডাকটা শুনেও কিন্তু আমাদের অনেক সময় আমরা বিরক্ত হই, কিন্তু কবির এই ডাকটাও কবির ভালো লাগে। উনি সেই লক্ষ্মী পেঁচা হয়েও আবার ফিরে আসতে চাচ্ছেন। আমি কিন্তু শুরুতেই বলেছি কবির রূপ বৈচিত্র্যের মাধ্যমে প্রকাশ করেছেন, ঠিক আছে? প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা বাক্যে উনি বিভিন্ন ভাবে ওনার আকৃতিটাও প্রকাশ করেছেন, সেই মাধ্যমে আমরা কিন্তু প্রকৃতির রূপ বৈচিত্র্যটা সম্পর্কেও জানতে পারছি, ঠিক আছে? ওনার আকৃতি এবং বৈচিত্র্যটা কিন্তু কবিতার প্রত্যেকটা লাইনে কিন্তু জানান দিচ্ছে। আমি এই জন্য তোমাদেরকে প্রত্যেকটা লাইন পড়ে বৈচিত্র্যটাও বোঝাতে চাচ্ছি এবং ধারাবাহিক ভাবে কবি কোন ভাবে কোন রূপে আবার ফিরে আসতে চাচ্ছেন সেটাও আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে, ঠিক আছে? একটা ডিঙ্গি নৌকার উপরে একটা ছেঁড়া পাল, সেটা কিন্তু কখনই আমাদের নজরে আসার কথা না, কিন্তু যখন সেখানে একটা বাতাস দেয় তখন কিন্তু যখন পালটা এলোপাথারি করতে থাকে তখনই আমাদের নজরে আসে, তখন ওই পালটাও কিন্তু ওই নৌকার জন্য কিন্তু ওই মুহূর্তে কিন্তু বাতাসে ওই পালটাও খুবই কি জরুরি, তখন সে পালটাকে কি ব্যতিব্যস্ত হয়ে যায় সেটাকে সংরক্ষণ করার জন্য, সেই পালে ছেঁড়া পাল হয়েও কবি আবার ফিরে আসতে চান। একটা বাচ্চা যখন উঠোনে খেলাধুলা করে, ঠিক আছে, খই ধান যখন ছিটায় তখন বাচ্চারা কিন্তু সে ধানের চারপাশে দৌড়াদৌড়ি করে, তাই না? এই দৌড়ানোর মধ্যে যে একটা সৌন্দর্য রয়েছে, কবি সেই শিশুর উঠোনে দৌড়ানির রূপেও আবার ফিরে আসতে চাচ্ছেন। প্রত্যেকটা লাইনে কিন্তু বিভিন্ন রূপে কবি ফিরে আসতে চাচ্ছেন, ঠিক আছে? লিঙ্গাবাই রাঙা মেঘ সাথে অন্ধকারে আসিতেছে নিজে যখন বলি তখন মনে হয় যেন আমিও আমাকে ওখানে খুঁজে পাচ্ছি, তাই না? বর্ণনা, এই বর্ণনার মাঝে নিজে যখন অনুধাবন করতে যায় নিজেকে সেই প্রকৃতির বর্ণনার মাঝে হারিয়ে ফেলছি। চেষ্টা করেছি পুরো কবিতাটা তোমাদেরকে পড়িয়ে দেওয়ার জন্য, হয়তো প্রাসঙ্গিক অনেক কথাই চলে আসে কিন্তু সময় সব ধরনের কথা বলতে পারছি না, তারপর আমি চেষ্টা করেছি পুরোটা। তারপরে যদি তোমাদের কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই নোট করে রাখবে এবং শেয়ার করবে। এ পর্যায়ে তোমরা একটা বাড়ি কাজ দাও, ঠিক আছে? এসডব্লিউ, আমরা শিখন ফলের সাথে কবিতার সাথে সবকিছুই শিখেছি, ঠিক আছে? এসডব্লিউ হচ্ছে 1 নং সৃজনশীল প্রশ্ন, ঠিক আছে? 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর, 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এই প্রত্যাশে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। কারো কোনো সমস্যা থাকলে নোট করে রাখবে, ঠিক আছে? সবাইকে আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালাম, খুদা হাফেজ।